বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সৃষ্টির আগে থেকে বেশ কিছু কোম্পানি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সৃষ্টির পরেও বেশ কিছু কোম্পানি জন্ম হয়েছে যেগুলো এখনো দেশের কল্যাণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে একটা সময় ছিল যখন বাংলাদেশি কোম্পানিগুলো শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতির উপরে চিন্তা করে তাদের ব্যবসা প্রসারে চিন্তা করত। কিন্তু বর্তমান সময় বদলেছে সব কিছুর পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের ব্যবসায়িক কোম্পানিগুলো তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে সারা বিশ্বজুড়ে রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট তৈরিতে বর্তমান পৃথিবীতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাশাপাশি এমন আরও অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে বাংলাদেশ লিডিং পর্যায়ে ব্যবসা পরিচালনা করে আসছে বাংলাদেশের সেরা এমন দশটি কোম্পানি নিয়ে আমাদের আজকের ভিডিও তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায় নাম্বার ওয়ান বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম বড় ও সেরা কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের জন্য এই স্লোগান নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করে প্রথম পর্যায়ে যখন তারা সফল হতে শুরু করে তারপর থেকে নতুন নতুন সেক্টরে তারা বিনিয়োগ করতে থাকে বসুন্ধরা গ্রুপ যেসব বিভাগে তাদের ব্যবসা পরিচালনা করে সেগুলো হচ্ছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড বসুন্ধরা পেপার মিলস বসুন্ধরা টিস্যু বসুন্ধরা সিমেন্ট স্যাক প্ল্যান্ট বসুন্ধরা স্টিল বসুন্ধরা এলপি গ্যাস বসুন্ধরা লজিস্টিক্স বসুন্ধরা টেকনোলজিস বিএনডিবিএল সহ অনেক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সর্বশেষ সংযোজন হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড যা দুই সালে প্রতিষ্ঠিত হয় শুধু তাই নয় সালে বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ কর দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুরস্কৃত হয় এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অধীনে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ইংলিশ কাগজ ডেইলি সান অনলাইন পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ টোয়েন্টি ফোর নামে এইচডি স্যাটেলাইট সংবাদ চ্যানেল রয়েছে রেডিও ক্যাপিটাল নামে ঢাকা কেন্দ্রিক রেডিও স্টেশনও আছে তাদের বসুন্ধরা গ্রুপে সব মিলিয়ে বিশ হাজারের অধিক মানুষ কর্মরত আছে বাংলাদেশের সেরা কোম্পানি তালিকায় বসুন্ধরা গ্রুপ অন্যতম শীর্ষ নাম্বারে আছে নাম্বার টু যমুনা গ্রুপ যমুনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানিগুলোর মধ্যে একটি মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল উনিশশো সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপের অন্যতম সেরা ব্যবসা ক্ষেত্র বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা পার্ক প্রায় লক্ষ বর্গফুট আয়তনের যা কিনা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসেবে পরিচিত যমুনা গ্রুপের অনেক উল্লেখযোগ্য কোম্পানি রয়েছে যেমন যুগান্তর পত্রিকা যমুনা টেলিভিশন যমুনা সিটি নিউ উত্তরা মডেল টাউন যমুনা ডেনিমস শামিম কম্পোজিট যমুনা ইলেকট্রনিক্স সহ গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক নাম্বার থ্রি আকিস গ্রুপ আজ থেকে প্রায় বছর আগে সালে শেখ প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম সেরা কোম্পানি আকিস গ্রুপ আজ প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ আকিস গ্রুপের সাথে কর্মরত বাংলাদেশের সর্বোচ্চ করদাতা হিসেবে এই প্রতিষ্ঠানের সুনাম আছে আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিস উদ্দিনের জীবনী তরুণ উদ্যোক্তাদের কাছে এক বিশাল অনুপ্রেরণা বিড়ি সিমেন্ট অটোমেটিভ ইন্ডাস্ট্রিজ গ্যাস কোম্পানি গ্যাস স্টেশন হোটেল ম্যাচ ফ্যাক্টরি জুট মিলস জর্দা ফ্যাক্টরি রাইস মিল সিরামিক সিকিউরিটিস গার্মেন্টস সহ নানানমুখী ব্যবসার মধ্যে আজকে আকিস গ্রুপ সেরা কোম্পানি একটি নাম্বার ফোর বেক্সিমকো একশোর অধিক দেশে রপ্তানি করা হয় বেক্সিমকো নানান পণ্য বাংলাদেশের সেরা কোম্পানির মধ্যে বেক্সিমকো গ্রুপ অন্যতম উনিশশো সালে সালমান এফ রহমান এবং তার ভাই মিলেই এই কোম্পানি প্রতিষ্ঠা করেন শেয়ার বাজার বিনিয়োগ ব্যাংকিং ফার্মাসিউটিক্যাল গার্মেন্টস গণমাধ্যম আইটি সব বিভাগেই বেক্সিমকো রয়েছে বেক্সিমকো মালিকানাধীন কিছু উল্লেখযোগ্য কোম্পানির নাম না বললেই নয় বেক্সিমকো ফার্মা শাইনপুকো সিরামিক্স আইএফসি ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজপেপার দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট ফ্র্যাঞ্চাইজ ঢাকা ডাইনামাইটস ওয়েস্টার্ন হোটেল বাংলাদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য জনবল নিয়োগেও তারা সেরা বর্তমানে এই কোম্পানিতে সত্তর হাজারেরও বেশি কর্মচারী নিয়োজিত আছে তাই বলা যায় দেশের আর্থিক উন্নয়নে অন্যতম সেরা কোম্পানি নাম্বার ফাইভ স্কোয়ার বাংলাদেশের ঔষধ শিল্পের যে কোম্পানিটি সকলের কাছে সেরা তা হল স্কয়ার কোম্পানি ঔষধের গুণগত মান ভালো হওয়ায় সকলের কাছে এটা খুবই জনপ্রিয় একটি কোম্পানি তাছাড়া শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বহু দেশে অনেক সুনাম অর্জন করেছে এই কোম্পানি তাই বৈদেশিক আয়ের ক্ষেত্রে এই কোম্পানি সবার সেরা স্কোয়ার গ্রুপের যে সকল উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আছে তা হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মাছরাঙ্গা টিভি শেলটেক স্কোয়ার অ্যাগ্রো লিমিটেড স্কোয়ার টেক্সটাইলস লিমিটেড স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের উল্লেখযোগ্য আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নাম্বার সিক্স আবুল খায়ের কোম্পানি আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের সেরা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এটাকে সবাই তামাক পণ্য বিবন কোম্পানি হিসেবে জানলেও এর পাশাপাশি তারা সিমেন্ট পণ্য সিরামিক মার্বেল এবং শিপিং ব্যবসার কার্যক্রম সেভেন এসিআই বাংলাদেশের সেরা গ্রুপ অফ কোম্পানির মধ্যে এসিআই অন্যতম উনিশশো সালে পূর্ব পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয় জনাব এম আনিসুদ্দৌলা এই কোম্পানির মালিক বর্তমানে এটি তিনটি বিভাগ নিয়ে কাজ করে বিভাগগুলো হল নাবানা পণ্য এবং প্রকল্প বিপণন নির্মাণ ও বিজনেস আন্তর্জাতিক বাণিজ্য এবং আরও অনেক পণ্যের উৎপাদন করে থাকে এই নাবানা গ্রুপ বর্তমানে এই কোম্পানির মালিক হচ্ছে শফিউল ইসলাম এবং তার অধীনেই এই গ্রুপের সকল কাজ সম্পন্ন হচ্ছে নাম্বার নাইন প্রাণ আর এফ কোম্পানি আর এফ এল যার পূর্ণ নাম রংপুর ফাউন্ড্রি লিমিটেড প্রাণ কোম্পানির নাম মুখে আসলেই আমরা সবাই বুঝে থাকি বিভিন্ন ফলমূল আর শাকসবজি প্রক্রিয়াজাতকরণকে এই কোম্পানি উনিশশো সালে যাত্রা শুরু করলেও পরবর্তীতে উনিশশো সালে আর এফ এল নামে প্লাস্টিক জাতীয় পণ্য তৈরির কাজেও এদের কার্যক্রম শুরু করে এই আর এফ এল কোম্পানি দেশের সেরা প্লাস্টিক তৈরির কারখানা হিসেবে সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছে নাম্বার টেন পার্টেক্স বাংলাদেশের বৃহৎ কোম্পানির মধ্যে পার্টেক্স কোম্পানি অন্যতম এই গ্রুপের আওতাধীন পণ্যগুলো হলো বিভিন্ন ধরনের পানীয় ইস্পাত আসবাবপত্র কৃষি ও প্লাস্টিক জাতীয় পণ্য ইত্যাদি শিল্পপতি এম এ হাসেমের হাত ধরে উনিশশো সালে এ যাত্রা শুরু হয় ব্যবস্থাপনা এবং অধীনস্থ কোম্পানিগুলোর উন্নতির জন্য বর্তমানে এই কোম্পানি দুটো শাখায় বিভক্ত রয়েছে এই দশটি বাংলাদেশের সেরা কোম্পানির পাশাপাশি যেসব কোম্পানির নাম উল্লেখ না করলেই নয় তারা হলো এস আলম গ্রুপ সিটি গ্রুপ এ কে খান ও কোম্পানি ইস্পাহানি বিএসআরএম বিশেষভাবে উল্লেখযোগ্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ